ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে অনেকদিন পর তোমাদের সামনে আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের এখানে মনসা পুজো হচ্ছে, তো সেই উপলক্ষে একটা মেলা হচ্ছে, সেই মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আমার বাড়ি থেকে বেরিয়ে গেছি আমি আর আমার শাশুড়ি মা, আর দুপাশে দেখো পুরো মাঠ আর মাঠ, তো কোনো কিছু সবজি নেই, একটা জমিতে একটু শাক আর কি কুমড়ো টুমড়ো আছে, আর সব জমি চাষদার। ওই দেখো মন্দির দেখা যাচ্ছে, তো ওখানে আমরা যাব। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তো দুপাশে ক্ষেত দেখতে দেখতে আমরা চলেছি, তো তোমরা আমার সঙ্গে ক্ষেত দেখতে দেখতে মন্দির অব দিয়ে চলতে থাকো। তো মেলাটা এখন 4:30 মতন বাজে, তো এই সময় আমরা বেরিয়েছি, কেননা এরপরে ভিড় হয়ে যাবে আর অন্ধকার হয়ে যাবে, মাঠ দিয়ে আমরা যেতে পারবো না, তো তার জন্য আমরা এখনই চলে যাচ্ছি। তো আমি আর আমার শাশুড়ি মা চলছি, আর দেখো আল দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আল দিয়ে হাঁটছি, কোন সময় পড়ে যাবো জানি না, তো এভাবেই যাচ্ছি। আর দেখো ওদিকে ধনে পাতা লাগিয়েছে, জল দিয়েছে, স্লিপ খাচ্ছে রাস্তা, তো আস্তে আস্তে যাচ্ছি। যেতে যেতে যদি পড়ে যাই, ক্যামেরা যদি পড়ে যায় তো মনে কিছু করো না। চলো আমরা পথ দিয়ে চলতে থাকি, চলতে থাকি, চলতে চলতে আমরা চলে যাব একদম মন্দিরে। তো এখানকার যে মা মনসা পুজো হয়, তো মা খুবই জাগ্রত, তো সবাই এখানে পুজো দেয়, দুধকলা দেয়, তো এমনি সময় এখানে পুজো হয়, তো প্রত্যেক দিনই এখানে পুজো হয়। তো আজকের দিনটা খুব স্পেশাল, ফাল্গুন মাসের লাস্টের দিনে এখানে পুজো করা হয়। তো দেখো আমার শাশুড়ি মা খুব আস্তে আস্তে যাচ্ছে, কেননা এখানে রাস্তাটা খুব একটা ভালো না। তো এরকম করেই আমরা যাব, তো মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো তোমরা আমার সঙ্গে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। এই দেখো একটা বড় কুমড়ো, তো রাস্তায় দেখলাম, ভিডিও করে নিলাম, আর মন্দিরে চলে এসেছি, আর বেশিক্ষণ নেই, তো সব ছোটো ছোটো বাচ্চারা সবাই যাচ্ছে। তো অন্য দিক দিয়েও রাস্তা আছে, তো ওদিক দিয়ে গেলে দেরি হয়ে যাবে আমাদের, তো তার জন্যই আমরা মাঠ দিয়ে এসেছি। তো এই দেখো পুচকোগুলো আগে আগে যাচ্ছে, আর আমি সময়ের ফাঁকে ফাঁকে কুমড়োর ছবি তুলে নিচ্ছি। তো মন্দিরে আমরা পৌঁছে গেছি, দেখো মন্দিরে চলে এসেছি, আর একটুখানি পথ বাকি আছে। এটা হলো যমুনা নদী, তো এখানে খুব প্রত্যেকবার জল থাকে, তো এবার কোনো জল নেই, দেখো পুরো শুকনো ঘাস হয়ে গেছে, এখানে বৃষ্টি হয়নি বলে। দেখো নদীর মাঝখান দিয়ে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, এখানে এক ফোঁটাও জল নেই, আর দূরে মনে হচ্ছে একটু জল দেখা যাচ্ছে। আর এখানে দেখো ঘাট বাঁধানো আছে, এখানে স্নান করে সবাই পুজো দেয় প্রত্যেকবার, তো এবার কোনো জল নেই, তার জন্য কোথা থেকে স্নান করেছে জানি না। তো আমরা মেলার মধ্যে ঢুকে গেছি, এদেখো আমার শাশুড়ি মা আগে আগে চলছে। এখানে সবাই খিচুড়ি টিচুড়ি খাওয়া হয়েছে, সারা দুপুর পুজো হয়েছে, তারপর সবাই খিচুড়ি খেয়েছে, তো খিচুড়ি টিচুড়ি খাওয়া মনে হয় কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখানে খুব ছোট ছোট দোকান বসে, কেননা এটা খুব ছোট একটা মেলা, তো এখানে ছোট ছোট দোকানগুলো বসে, একদিন কি দুদিনের মেলা হয়। তো দেখো এখানে কি পরিমাণে পাতা পড়ে রয়েছে, কীভাবে খিচুড়িগুলোকে ওয়েস্ট করেছে। তার এটা হলো মন্দিরের ভিতরটা, এখানে পুরো লোকে ভর্তি থাকে, এক ফোঁটাও জায়গা থাকে না। তো দেখো এখন মন্দিরটা পুরো ফাঁকা হয়ে গেছে, তো সন্ধ্যাবেলার দিকে আবার ভিড় হবে, যেহেতু আমরা বিকেল বিকেল এসেছি তার জন্য এখন ভিড় নেই, মন্দিরটা পরিষ্কার করা হচ্ছে পুরো। তো এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়, আর অনেক দূর দূর থেকে লোক আসে। মা খুব যেহেতু খুব জাগ্রত, দেখো এখানে ঠাকুরকে সব সাজানো হয়েছে, তো মাকে এমনভাবে মালা পরিয়েছে সব, মায়ের মুখই দেখা যাচ্ছে না, তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানো। তো দেখো এই যে মা, মা মনসা, তো দেখো কত সুন্দর লাগছে। তো মন্দিরটাকে সুন্দরভাবে সাজানো হয়, এখন পরিষ্কারের কাজ চলছে। এখানে শিবলিঙ্গ রয়েছে, যেহেতু মা মনসা তো শিব ঠাকুর তো থাকবেই, তো এখানে মা মনসা আছে আর শিব ঠাকুরের শিবলিঙ্গও আছে। তো এখানে এখানে যে মেন ঠাকুর মানে এখানে, তো এখানে একটা নিম গাছ ছিল, তো সেই নিম গাছটাকে উদ্দেশ্য করেই পুজো করা হতো, পরে ঠাকুর প্রতিষ্ঠিত করা হয়েছে। এই দেখো এখানে যে গাছটা রয়েছে, এটা অনেক পুরনো একটা নিম গাছ,
তো এটাই হলো মেইন ঠাকুর যে বলতে পারো। তো এই নিম গাছকে উদ্দেশ্য করেই পুজো করা হতো। তো পরে মন্দির করে মাকে স্থাপন করা হয়েছে এখানে। তো এই গাছের তলাতেই সবাই দুধকলা দিয়েছে এখানে মনস্কামনা পূরণ করার জন্য। গাছে ঝিল বাঁধা হয়, তো যার যার মনস্কামনা শুনেছি আমি এখানে বাঁধলে মানে সেটা সফল হয়। তো এই দেখো এখানে সব দুধকলা দেওয়া হয়েছে। এখানে তোমরা 11টা-12টার দিকে যদি আসো তো একটুও জায়গা পাবে না, এত পরিমাণে ভিড় হয়। তো মা সত্যিই খুব জাগ্রত। তো দেখো এখানে সবাই ঢিল বেঁধেছে আর এখানে সব দুধকলা দেওয়া হয়েছে। এভাবেই এখানে মাকে প্রত্যেক বছর এই দিনে পুজো করা হয়। তো আমি যেটুকু পেরেছি আমি তোমাদের সেটুকুই ঘুরে দেখালাম, আর মেলার ভিতরে কী কী আছে সেটুকু তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। তা আমি একটা কানের কিনবো, তো কানেরগুলো দেখছি, তো কানেরগুলো খুব ভালো লাগছে। তো আমি একটা কানের নিয়ে নিয়েছি, আর বাদাম কিনেছি, ভুট্টাও কিনেছি। তো মেলাটা তোমাদের তো ঘুরিয়ে দেখালাম, দেখো যা যা দেখেছি আর যা যা কিনেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমরা ফুচকা খাবো এবার। তো আমরা কিভাবে খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তো ফুচকা নিয়েছি সেটাই দেখালাম। দেখো আমাদের হাতগুলোই দেখা যাচ্ছে শুধু, আর এই যে ফুচকা দিচ্ছে, তো ফুচকাটা খুব টেস্ট। তো মেলাতে আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা যেটুকু ঘুরিয়েছি সেটুকুই তোমাদেরকে দেখালাম। তো আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। তো বাড়িতে যাব এবার, আলো থাকতে থাকতেই আমরা বাড়িতে পৌঁছে যাব। আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম, কেননা সন্ধে হয়ে গেলে আসাতে একটু প্রবলেম হয়ে যাবে, আর আমি আর আমার শাশুড়ি মাঝে যেতে এসেছি। তো তার জন্য একটু তাড়াতাড়ি এসে মেলাতে ঘুরে ঠাকুর প্রণাম করে তো আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আমাদের বাড়ির থেকে 10 মিনিট মতন লাগে, মাঠ পেরিয়ে আসতে হয়। তো চারিপাশে মাটি এখন চাষ দিয়েছে, আর এপাশের জমিটাতে পুরো কুমড়ো, নাহলে সব জমিতেই সবজি থাকে। তো আমরা এখন বাড়ির দিকে চলে আসছি, আর মেলাতে গিয়ে কী কী কিনেছি সেটা তো বাড়িতে আমরা চলে এসেছি এবার। তো দেখো এখনো আলো আছে, অন্ধকার কিন্তু হয়নি, তার আগে বাড়ি পৌঁছে গেছি।
এবার দরজা ঠকঠক করছে, দেখি দরজাটা কে খোলে। আর বাড়িতে এসে তোমাদেরকে যেটা দেখাবো, আমি এনেছিলাম ভুট্টা, বাদাম আর ঘুগনি, আর একটা আমি কানের কিনেছি, এগুলোই আমি এনেছিলাম। তো আজকের মতন আমার ভিডিওটা আমি এখানে এন্ড করলাম।